আচ্ছা, আজকে এই পর্যায়ে আমরা দেখব ওয়েব ডিজাইনের বিভিন্ন এলিমেন্ট, যেমন বাটম, হেডার এবং এই ধরনের বাটম কীভাবে তৈরি করা যায়। হ্যাঁ আচ্ছা, রিলায়েবল সাইট যেহেতু গ্রাফিক রিভার ডট নেট, এই জন্য আমরা গ্রাফিক রিভার ডট নেট থেকেই একটা স্যাম্পল নিয়ে ওই অনুপাতে কাজ করি, যাতে আমাদের মানদণ্ড ঠিক থাকে এবং আমরা ওই গ্রেডের নিজেকে তৈরি করতে পারি। এই জন্য আমরা একটা এই ধরনের ফাইলকে কপি করে নিয়েছি, দেখুন ফটোশপে কপি করে নিয়ে এটা ওপেন করেছি। ওপেন করে এটা আনলক করে এখন আমরা নতুন একটা লেয়ার নিয়ে নিয়েছি। লেয়ারের নাম দিয়েছিলাম কি, কপি বাটম। হ্যাঁ, কন্ট্রোল শিফট এন চেপে লেয়ারটা নিয়েছি। আচ্ছা, এইবার আমরা এই ধরনের একটা শেপ আনার জন্য আমরা কীভাবে এই ধরনের শেপ আনতে পারি, আমরা কয়েকটা ধারণ দেখাই। আমরা চাইলে এটাকে সিলেকশন টুল দিয়ে আনতে পারি। দেখুন, সিলেকশন টুল থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিলাম। হ্যাঁ, প্রথমে আমরা একটু বড় করে নিয়ে কাজ করি, নিয়ে এই স্যার প্রশ্ন আসতে পারে, স্যার এটা তো কোনাকুনি না, এটা যেরকম রাউন্ড আছে কিন্তু আমাদের এটা তো রাউন্ড না, দেখেছেন? হ্যাঁ, এখন রাউন্ড করব কি করে? প্রয়োজনে এটাকে আমি একটু ই করে দিই, অপাসিটি কমায় দিই। ওই দেখেন, আমাকে এটা কিন্তু রাউন্ড না, দেখেছেন? আচ্ছা, রাউন্ড করার জন্য আমরা চলে গেলাম সিলেক্ট মেনু থেকে মডিফাই থেকে চলে গেলাম হচ্ছে স্মুথ। আমরা 5 দিয়ে দিলাম, ওকে করলাম। দেখেন তো রাউন্ড হচ্ছে, বেশি রাউন্ড হয়ে গেছে না? আচ্ছা, আমরা 1 দিয়ে দিলে খুব ভালো করতাম, 1 বা 2, স্মুথ আমরা 1 দিই। দেখেন তো রাউন্ড হয়েছে কিনা, ওই রকম হয়েছে। আচ্ছা, যখন রাউন্ড আমার ওই হয়ে গেছে, তখন আমার এখন বাকি আছে কি শুধুমাত্র এটার কালারটা চয়েস করা, তাই না? এখন আমাদের লেয়ার চয়েস করলাম বাটমে, এই ধরনের একটা কালার দেবো। কালার পিকারে গেলাম, এই ধরনের কালার চয়েস করলাম। হ্যাঁ, দেখেন সবই কিন্তু এক কালার, এই ধরনের একটা কালার। এখন যদি মনে করেন স্যার গ্রেডিয়েন্ট দেবো, তাও পারছি। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, আমরা গ্রেডিয়েন্টও দিতে পারি। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেখেন একটা গ্রেডিয়েন্ট ধরতেছে, গ্রেডিয়েন্ট বোঝেন তো? এখানে ক্লিক করলে এক রঙ ধরতেছে, এখানে ক্লিক করলে আরেক রঙ ধরতেছে। আচ্ছা, শুরুতে আমরা মনে করি যে কোনো একটা কালার দিলাম, কালার দিয়ে ফিল করলাম, তাহলে কালার ফিল করার জন্য অল্টা চেপে ডিলেট, ফিল হয়ে গেল। কিন্তু আমরা চাচ্ছি যে স্যার এখানে একটা গ্রেডিয়েন্ট আছে, খুবই হালকা, যেটা চোখে পড়তেছে না, তাহলে এখানে একটা গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমাদের কপি বাটনের উপর ডায়মেটমিক ক্লিক, চলে যাবো হচ্ছে ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডিং অপশন থেকে আমরা গ্রেডিয়েন্ট অভারলেতে যেয়ে আমরা একটা গ্রেডিয়েন্ট দিতে হবে, এই ধরনেরই গ্রেডিয়েন্ট থাক। এবার আমরা দেখি কী ধরনের গ্রেডিয়েন্ট দেওয়া হয়েছে। এখানে গেলাম, এখানে এই গ্রেডিয়েন্টটা নিলাম, ওকে, এবং উপরে আমি উপরের কালারটা ধরে নিলাম। ঠিক আছে, আমার তাহলে একদম সলিড কালারটা ধরা হয়ে গেল, ওকে। একটা জিনিস খেয়াল করেন, দেখেন চার সাইডে কিন্তু একটা দাগ রয়েছে। হ্যাঁ, এখন আমি এই দাগটা দেবো, কীভাবে দেবো এই দাগটা? এইখানে আমরা দাগটা দেন স্ট্রোকে চলে যাবো, স্ট্রোক মানে হচ্ছে আউটলাইন। স্ট্রোকে গেলাম, কী কালারের স্ট্রোক হবে? হোয়াইট কালার দিলাম, হোয়াইট কালার স্ট্রোক, দেখেছেন এসেছে? অফ হোয়াইট কালার, ভেরি গুড। তাহলে আমরা অফ হোয়াইট কালারটা ধরি, এখান থেকে এসেছে, ওকে। এখন কথা হচ্ছে আমার স্ট্রোকটাকে একটু চিকুন করে দেবো, মানে একটু বেশ মোটা হয়ে গেছে তো, 3 আছে, আমরা এখানে স্ট্রোকটা 1 করে দিই, গেছে স্ট্রোক চিকুন হয়ে। দেখেন স্ট্রোক এখানে বাড়াই কমাই দিলে স্ট্রোক সাইজ বড় ছোট হয়, আমরা এখানে 0 না করে 1 স্ট্রোক করে দিলাম, এসব সাদের মতো স্ট্রোক, ওকে করলাম। এবার আমি এখানে একটু ই করে দেখি, দেখেন ওদের মতো হয়েছে কিনা আমারটা। আচ্ছা, প্রয়োজনে আমি একটা নতুন লেয়ার নিয়ে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দেখি, তাহলে বোঝা যাবে না যে আমরা ওই রকম কাজ করতেছি কিনা ওই মানের। এসেছে, ওকে। এরপর আমরা দেখি যে এখনও বাকি রয়েছে আমাদের কি, দেখেছেন শেপগুলা? হ্যাঁ, এখন আমার প্রশ্ন হচ্ছে আমি এইটার এই শেপ দেবো কীভাবে, এটাকে এই শেপ দেবো কীভাবে, তাই না? এই দেখেন আমাদের কীভাবে এই কাজটা করতে পারি আমরা। আমাদের লেয়ার হচ্ছে এইটা, যেটা আমাদের বাটম। এখন বাকি আছে কি আরেকটা অংশ নেব, যেটাকে এই পর্যন্ত কেটে ফেলতে হবে, তাই না? দেখি আমরা,
তাহলে এটাকে আমরা ডুপ্লিকেট করি কন্ট্রোল জে দিয়ে, হ্যাঁ কন্ট্রোল চেপে জাস্ট ক্লিক করে সিলেকশন হয়ে গেল, হয়ে গেছে। এবার কি আমি অংশটা মুছে ফেলবো না, কাট করে ফেলবো না, এবার এই এই টুল দিয়ে আমি জাস্ট এই শিফট চেপে বা অল্টার চেপে শিফট চেপে ক্লিক করি, ক্লিক হচ্ছে না বলেন দিন কেন? ক্লিক আর বাড়তেছে না, সিলেকশন বাড়তেছে না কেন জানেন? উপরে আমার ফিক্সড করা রয়েছে, দেখেন সাইজ ফিক্সড, এখান থেকে নর্মাল করে দিলাম। হ্যাঁ আচ্ছা, আবার গেলাম কন্ট্রোল চেপে ক্লিক করলাম সিলেকশনটা, এবার জাস্ট এই দেখেন হয়েছে, এবার ডিলিট করে দিলাম। কন্ট্রোল ডি, এইটা আমি মুছে দিলাম, মুছে গেছে, গেছে মুছে গেছে, হয়ে গেছে তৈরি। আচ্ছা আবার দেখি আমরা কীভাবে মুছলাম, দেখুন খেয়াল করে, আমার এখানে দুটো জিনিস তৈরি হয়ে গেছে, একটা হচ্ছে দেখ না দুইটা না, আমি প্রথমটা বানানোর উপরে ওইটাকে একটা কপি করেছি, কপি করে আমার ওই অংশটা ঠেকাতে কতটুকু লাগবে বলেন দিন? শুধুমাত্র এই অংশটুকু না, তাহলে বাড়তি অংশটা মুছে দেবো আমি, এটা চয়েস করলাম মানে ডুপ্লিকেট করাটাকে। এবার রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল দিয়ে জাস্ট ওই বরাবর আমি ব্লক করলাম, করেছি, মুছে দেবো না এই অংশটা, কিবোর্ড থেকে ডিলেট প্রেস করি, মুছে গেল, মুছে গেল। আচ্ছা দেখুন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি, তৈরি হয়ে গেলো আমাদের এই ধরনের একটা লোগো। এখন বাকি আছে কি আমাদের এই অংশটাকে যেখানে আমরা স্যাম্পল রাখবো এটাকে আলাদা করার, দেখুন আমাদের এটা কিন্তু আলাদা, দেখেছেন আলাদা একটা পার্ট। হ্যাঁ এখন এটার এটাকে কন্ট্রোল সেভে ক্লিক করি, দেখেন ওটা অটো সিলেক্ট হয়েছে, আমার কাছে এটাকে আলাদা একটা কালার দিয়ে ফিল করবো। আবার এটাকে আমি ডাবল ক্লিক করলাম অথবা ডায়মেটমে ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গেলাম, এখান থেকে আমি কী করলাম দেখি আমরা এখানে কী কী কালার ধরেছে, এটা হয়তো বা গ্রেডিয়েন্ট দিয়েছে হয়তো বা, আমরা আবার সেই গ্রেডিয়েন্টে গেলাম, এখানে এই কালার আছে, আমরা প্রয়োজনে এখানে ক্লিক করে এই কালারগুলো ধরি, উপরের কালারটা ধরলাম, আবার এই পাশে ক্লিক করে নিচের কালারটা ধরলাম, হয়ে গেছে হুবহু তৈরি। ওকে ওকে ওকে, তৈরি হয়ে গেল আমাদের একটা বাটম। এখন আমরা এটা বাদ দিয়ে দেখি, এই দেখুন তৈরি হয়ে গেছে আমাদের, কন্ট্রোল ডি প্রেস করি, তৈরি হয়ে গেল আমাদের একটা বাটম। বাকি আছে কি এখন আমাদের, শুধুমাত্র যে কোনো একটা আইকন দিয়ে, যে আইকন দিয়ে আমি এটাকে প্রকাশ করতে যাচ্ছি। হ্যাঁ এখন আইকনটা কের ভিতরে হবে না, আচ্ছা এই জন্য আমরা দেখেন এখানে শেপ লেয়ার আছে, এটাকে বলে শেপ, ক্লিক করলাম, ক্লিক করে আমরা দেখেন কাস্টম লাইন শেপ বা কাস্টম শেপ টুল। হ্যাঁ আপনাদের প্রয়োজনে আমরা বিভিন্ন ধরনের শেপ দিয়ে দেবো, হ্যাঁ আগামী ক্লাসে আমি বিভিন্ন ধরনের শেপ দেবো, শেপ ক্লিক করলাম, শেপে ক্লিক করার পর পরে এই শেপ টুলটা চলে আসলো। এখানে যদি কারোর শেপ অল্প থাকে তাহলে সেই সেটিংয়ে ক্লিক করে অলে ক্লিক করে দেবে, অলে ক্লিক করে দিয়ে অ্যাপেন্ড বা ওকে ক্লিক করে দেবে, হ্যাঁ তাহলে তার সব শেপগুলো একটু চলে আসবে, তাহলে সে সবগুলোই দেখতে পারবে। হ্যাঁ এখান থেকে যদি মনে করে এটার মিডিয়া বানাবে বা সার্চ বানাবে, যে বাটন বানাতে যাচ্ছে জাস্ট সেই শেপটা নিয়ে ওখানে দিয়ে দেবে। আমি যেমন ধরুন এটাকে মেসেজ বানাতে যাচ্ছি, জাস্ট মেসেজ নিলাম, আমি কী কালার চাচ্ছি, হোয়াইট কালার, তাহলে এখানে হোয়াইট কালার দিয়ে দিলাম, হ্যাঁ ফোরগ্রাউন্ড হোয়াইট করে দিলাম, এখানে ক্লিক করলে হোয়াইট হয়ে গেল। শিফট চেপে আমি আমার মনের মতো একটু নিয়ে নিলাম, ওকে মুভ করার জন্য শিফট চাপা অবস্থায় কিবোর্ড থেকে স্পেস চাপি, এই দেখেন মুভ করতে পারতেছি, পারতেছি জাস্ট শিফট চেপে এটাকে একটা সুন্দরভাবে নিলাম এবং স্পেস চেপে এটাকে সেন্টারাইজ করে ছেড়ে দিলাম। আর একটু সময়ের জন্য কি মুভ টুল নিলাম কিবোর্ড থেকে, এবার প্রয়োজন মতো প্রেস করে দিলাম, তৈরি হয়ে গেল একটা ওয়েব বাটন। এই একইভাবে আপনারা বিভিন্ন ধরনের ওয়েব বাটন তৈরি করতে পারেন। ধন্যবাদ। আচ্ছা যদি আমি এখন কিছু লিখতে চাই, হ্যাঁ খুব ভালো কথা বলেছেন, এখানে আমি লিখে দিলাম মেসেজ, ওকে এবার আমি এখান থেকে টাইপ টুল নিয়ে নিলাম, ওকে টাইপ টুল নিয়ে নিয়ে এটাকে আমি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক এবং হোয়াইট রাখি, যেহেতু আমরা হোয়াইট কালার দিয়ে লিখবো। এইবার এখানে ক্লিক করে দিলাম, লেখার সাইজটা আমরা 12 নিয়ে নিই আনুমানিক একটা মাপ, অথবা আরও কম নিতে পারি 10, ওকে এখানে এরিয়াল ব্ল্যাক আছে, আমরা অনলি এরিয়াল নিয়ে নিই, হ্যাঁ এরিয়াল রেগুলার MASSAG মেসেজ, তাই না? কালারটা এরম হলো কেন বলেন দিন? এইখানে আমার এই কালার রয়েছে, জাস্ট এখানে হোয়াইট করে দিলাম। হ্যাঁ এখানে প্রয়োজনে এরিয়াল ন্যারো, এরিয়াল রেগুলার, আপনারা যেটা চান
ঠিক সেই ধরনের একটা দিতে পারেন। ওকে, আচ্ছা প্রয়োজনে একটু বড় করে দিতে হবে, না এটা মুভ ফুল দিয়ে কখনো বড় করবেন না। হ্যাঁ, যেহেতু আমরা এখানে ক্লিক করলেই মেসেজটাকে সিলেক্ট করতে পারতেছি, তাহলে ডাবল ক্লিক করি, টাইপ টুল সিলেক্ট হয়ে গেলো এবং টাইপটাও সিলেক্ট হয়ে গেল। এবার প্রয়োজন মতো আমরা এটা রেগুলার, ন্যারো, বোল্ড, ইটালিক যেটা করতে চান একটু দিয়ে লেখা সাইজ যদি বড় চাই বড় করে দিয়ে সুন্দর করে বসা দিলাম। ওকে, এখন আপনি যদি মনে করেন মুভ টুল দিয়ে সরাবেন, মুভ টুল দিয়ে এই দেখেন জাস্ট এখানে ক্লিক করা আছে, তাই এইটা নামে ক্লিক করলাম নামটা যাচ্ছে। ওকে, এই তৈরি হয়ে গেলো আপনার একটা লোগো। ধন্যবাদ।